them no know we. How you know we control them? Them a go like they know we. Them no know we. How you know we? Jeez, brother. Bad member. How you know we control them? Them a go like they know we. Them no know we. Good night. हेलो एवरीवन की अवस्था कैमन आबाई व्हाट्सअप व्हाट्सअप वेलकम टू दिस चैनल गाइज अस्सलाम वालेकुम सबाई के आज के वीडियो आसले अपने सबर का मेनलि एक्सप्लेन करब ग्रैंड मास्टर पुश दिसी एबार अपना सबाई मोटामुटी भावे अने देखें प्राय 24 घंटा लाइव स्ट्रीम करा खे ना घुमाए ना खे बोलते लाइव स्ट्रीम थकाकालीन सामान्य किस खाई अवश्य बला भूल है तो ना घुमाय একটা না বসে থেকে চেয়ারের সামনে 24 ঘন্টা লাইভ স্ট্রিম গ্র্যান্ড মাস্টার পুশেরও চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন অনেকেই দেখছেন অনেকে হয়তো যারা জানেন না তাদেরকে আমি লাইভ স্ট্রিমটা সম্বন্ধে বলি প্রথমে যে আমাদের যে 24 ঘন্টা লাইভ স্ট্রিম হইছে সেটা আসলে কি হইছে বা সেই লাইভ স্ট্রিমটা কোথায় তো স্ক্রিনে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওই লাইভ স্ট্রিম যেটাতে 32,000 লাইক পড়ছিল এবং এই লাইভ স্ট্রিমটা ট্রেন্ডিং 32 গেছিল এবং এই লাইভ স্ট্রিমটা আরও ট্রেন্ডিংয়ে আরও অনেক উপরে যায় তো যদি সেই সুযোগটা পাইতো কিন্তু আনফর্চুনেটলি ইউটিউবের টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে অথবা কি কারণে আমি জানি না ইভেন আমারটা না শুধু আজ্জু ভাইয়ের লাইভ স্ট্রিম সেটাও তো আমাদের লাইভ স্ট্রিমগুলো বলতেছে যে রেকর্ডিং নট অ্যাভেলেবল তো এই যে আমরা গ্র্যান্ডমাস্টার পুশ করছিলাম এই গ্র্যান্ডমাস্টার পুশের লাইভ স্ট্রিমটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না আজ্জু ভাইও পারবে না তারটা তো ট্রেন্ডিং ওয়ানে ছিল 1 মিলিয়ন লাইক সহ আজ্জু ভাই লাইভের স্ট্রিমের স্ক্রিনশটও আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন তো মোটামুটি এই হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমের ঘটনা আর আমার সাথে এবার পুশ দিছিল মীর ফ্লেম এক্স আমি ছিলাম সিদ ছিল সিদ আসলে এখন আমাদের সাথে নাই তো লাইভ স্ট্রিমে আসলে হয়েছিলটা কি লাইভ স্ট্রিমে হয়েছিল যে মানে আমাদের পুশের আসলে কি হয়েছিল আমি যদি পুশের কথা বলি গাইস তো পুশ খুব ভালোভাবে আমরা শুরু করছিলাম আমাদের ভুইয়া হচ্ছিল একের পর এক প্রথম দিকে ভুইয়া হতে হতে গাইজ যারা লাইভ স্ট্রিমটা দেখেছেন তাদের মধ্যে অনেকেই দেখেছেন যে একবার না দুইবার না দশবার না আমার আমার লাইভ স্ট্রিম চলাকালীন সময় গুনে গুনে আমার ম্যাচে মোট 21 বার হ্যাকার পড়ে হ্যাকার অনেকের ম্যাচেই পড়ছে অনেক ইউটিউবারের ম্যাচেই পড়ছে অনেক নন ইউটিউবারের ম্যাচেও পড়ছে এটা স্বাভাবিক এটা কিছু করার নেই কারণ নতুন সিজন শুরু হলে হ্যাকার আসে এটা গেমও চাইলেও তারা আটকাইতে পারবে না কারণ কি গেম যেমন হ্যাকার বন্ধ করে ঠিক তেমনি হ্যাকাররাও নতুন নতুন উপায় খুঁজে বের করে হ্যাক নিয়ে আসে যদিও সেগুলো 2-4 দিন পরে বা 1 সপ্তাহের মধ্যেই সেই আইডিগুলো ব্যান হয়ে যায় বাট যে প্রথম দিকে প্রথম দিনের পুশে তারা পড়ে সেটা তো বলাই বাহুল্য তো গাইজ এখানে অনেকেও হ্যাকার পড়া সত্ত্বেও গাইজ তারা পুশ দিয়েছে তারা পুশ কন্টিনিউ করতে পারছে তারা গ্র্যান্ডমাস্টার পৌঁছাইছে যেটার জন্য তাদের কাছে লাইক তারা ব্যাপারটাতে সফল হয়েছে হিউজ রিসপেক্ট ফর দেম বাট হয়েছে যেটা আমার সাথে মীরের সাথে আমাদের সাথে ইভেন সেম ঘটনা ঘটছে আজ্জু ভাই আমাদের অমিত ভাই মানে দেশি গেমার এক্স মানিয়া জন্টি ভাই তাদের সাথেও যে হ্যাকার বাদেও কি আমরা মাইনাস খাইনি আগে সেই কথাটা বলি হ্যাঁ হ্যাকার বাদেও আমাদের কিছু গেম খারাপ গেছে আমরা খারাপ খেলছি বা খারাপ ল্যান্ডিং হয়েছে বা ভুল ডিসিশনের জন্য কিছু গেম গেছে যেটা কিছু গেম সবারই মোটামুটিভাবে যেয়ে থাকে এবং এটা মেনে নেওয়াটা স্বাভাবিক বাট আমার সাথে বা আমাদের আজ্জু ভাইয়ের সাথে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যাচে এত বেশি পরিমাণে হ্যাকার পড়ছে আমি জানি না আমাদের কপাল এত ভালো কীভাবে হয়েছিল বা আমাদের লাক এত ভালো কিভাবে হয়েছিল যে হ্যাকারের ম্যাচে পড়ার সৌভাগ্য আমাদের বা আজ্জু ভাইদের অনেক বেশি হয়ে গেছে তো এর জন্যই আর কি আমরা অনেক চেষ্টা আমি 100+ মির মানে প্রতি ম্যাচে হ্যাকার প্রতি ম্যাচে ভাই এক ম্যাচে পরে দুই ম্যাচে পরে মাইনে নেওয়া যায় প্রতি ম্যাচে হ্যাকার এটা প্রতি ম্যাচে বলতে আসলে কি আমরা 3টা ম্যাচ খেলতেছি 3টা ম্যাচে ধরেন আমাদের প্লাস 100 বা 200 উঠতেছে এক ম্যাচে হ্যাকার পড়লো তারপরেই পড়ে আমাদের -50, -30, -40 এমন তো তারপরের ম্যাচে আবার হ্যাকার মানে যখন হ্যাকার পড়তেছে তখন পরপর 2 ম্যাচ, 3 ম্যাচ, 4 ম্যাচ হ্যাকার পড়তেছে আবার 1 ম্যাচ, 2 ম্যাচ পড়তেছে না বয়া করতেছে আবার পরের ম্যাচ আবার হ্যাকার অনেকে মনে করতে পারে যে গাইজ তো কি হয়েছে হ্যাকার পড়ছে তো ঠিক আছে তোর দ্বারা সম্ভব না বা তোমাদের দ্বারা সম্ভব না যে শিখে নেও কীভাবে গ্র্যান্ডমাস্টার পুশ করতে হয় আমাকে দেখে শিখো তমককে দেখে শিখো আসলে গাইজ এখানে শেখার কিছু নেই আমি স্ক্রিনে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি
স্ক্রিনশটে আপনারা দেখতে পারবেন যে আমি গ্র্যান্ড মাস্টারে ছিলাম, মীর ছিল টপ 20-তে, রক ছিল, আমরা সবাই কিছু আগের সিজনে গ্র্যান্ড মাস্টারে ছিলাম। মাঝখানে 2 থেকে 3টা সিজন আমরা একটু ক্লাস স্কোয়াড নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছিলাম, যার জন্য আমরা র্যাঙ্ক পুশ বা র্যাঙ্ক ম্যাচ খেলার দিকে তেমন একটা মনোযোগ দেইনি। তো গাইজ, যাই হোক, এইখানে আমরা ওই সিজনগুলোতে গ্র্যান্ড মাস্টারে ছিলাম, আমরা গ্র্যান্ড মাস্টার ডান করছি, এমন না যে আমরা গ্র্যান্ড মাস্টার ডান করতে পারিনি বা পারবো না বা আমাদের দ্বারা সম্ভব না। গ্র্যান্ড মাস্টার ডান করাটা কোনো বড় বিষয় ছিল না, আমরা আগেও করেছি, একবার দুইবার না কয়েকবার করে করেছি। সিজনের প্রথম দিনেই আমরা গ্র্যান্ড মাস্টারে যাইতাম এবং টপ 20-র মধ্যে 30-র মধ্যে থাকতাম। বাট গাইজ, এই সিজনটাতে আমাদের কপালটা একটু বেশিই খারাপ ছিল, যার জন্য আর কি আমাদের যাওয়াটা হয়নি। হ্যাকার পড়ছে, হ্যাকার এই সেই হ্যান ত্যান, যেটা আমাদের মনোবলকে ভেঙে দিছে। ইভেন আমার লাইভ স্ট্রিমের শেষ ম্যাচটা আমার যেই 24 ঘন্টা লাইভ স্ট্রিম, সেটা সে 24 ঘন্টা বলা ভুল হবে, 23 ঘন্টার লাইভ স্ট্রিম, 23 ঘন্টা লাইভ স্ট্রিমের শেষ ম্যাচটাতেও হ্যাকার ছিল। আমি তখনও পুশ ছাড়িনি, প্রায় সেটা ছিল আমাদের 21 নম্বর হ্যাকার, 21 নম্বর হ্যাকার পড়ার পরও আমরা পোস্ট ছাড়িনি, আমি পোস্ট ছাড়িনি, আমি কন্টিনিউ করতেছিলাম। এমন সময় আমার ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ চলে যায় বাসার, স্ট্রিম অফ হয়ে যায় এবং তখন আমি আর পেরে উঠি না, আমার মনোবল একেবারেই ভেঙে যায়, একেবারেই মনোবল ভেঙে যায়। মীর তো মনে হয় আগের দিন রাত্রেই হ্যাকারের হাতে মার খায় মীর রাগ করে ঘুমাই গেছিল। মীর কয়টার দিকে ঘুমাইছিলি তুই? চারটার দিকে আমি 4টার দিকে চলে গেছিলাম। মীর 4টার দিকে গেছিল, সুদীপ গেছিল মনে হয় 2টার দিকে, মোটামুটি ভাবে দুপুর 2টা পর্যন্ত সার্ভাইভ করছি, তারপরে আর পেরে উঠিনি, মনোবল শেষ ভেঙে গেছে। তো গাইজ, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে সিজনের প্রথম দিনে আমি গ্র্যান্ড মাস্টার ডান করতে পারিনি। আমার সাবস্ক্রাইবারদের অনেক আশা ছিল, আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত গাইস, কিন্তু আমার পরিস্থিতিটাও আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এবং তার সাথে এই লাইভ স্ট্রিম চলাকালীন আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট ডান হয়েছে, তার মধ্যে একটা আমার প্রথম কোনো লাইভ স্ট্রিমে 32,000 লাইক করেছেন আপনারা, যেটা আমার চ্যানেলের লাইভ স্ট্রিমের ক্ষেত্রে অনেক বড় বিষয়, তার জন্য আপনাদের সবার কাছে আমি মন থেকে কৃতজ্ঞ গাইস। আমি এখন একটা কথাই বলবো গাইজ, যে প্রথম দিন আমি গ্র্যান্ডমাস্টার ডান করতে পারিনি, এটা যেমন সত্য, আপনাদের কথার জন্যই, আপনাদের আশা রাখার জন্যই, আপনারা যে আমার উপর ভরসা করেছেন, শুধু সেটার জন্য হলেও এই সিজন কাব্য পুশ দেবে, শুধু পুশই দেবে না, এই সিজনে আমি গ্র্যান্ডমাস্টার ডানও করব, লাইভও করব। এখন থেকে প্রতিদিন আমার চ্যানেলে লাইভ হবে সকাল 10টা থেকে, যত যা কিছু হোক, শুধু যদি ইলেকট্রিসিটি না যায় আর ওয়াইফাই না যায়, প্রতিদিন সকাল 10টা থেকে আমি লাইভ করব। যদিও আমি ওই সময় ঘুম থেকে উঠি না, তারপরেও আমি শুধুমাত্র আপনাদের জন্য উঠব, লাইভ করব। এবং আপনাদের কাছে যেমন আপনাদের আশাটার জন্য আপনাদের আমার উপরে আশা করছেন, তার জন্য যেমন আমি গ্র্যান্ডমাস্টার ডান করব এবং লাইভ করব, ঠিক একইভাবে গাইজ আমি চাইবো আপনারা ওই লাইভ স্ট্রিমে সবাই আমাদের সাথে থাকবেন, দেখবেন, লাইভে আমাদের সাথে কথা বলবেন। হয়তো সব কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি আমার সাধ্যমতন চেষ্টা করি, খেলার সময় একে তো খেলার গেমের দিকে তাকায় থাকতে হয়, তার উপরে আবার কমেন্টও পড়তে হয়, কিছু কমেন্ট হয়তো বাদ যাবে, বাট তারপরেও আমি আপনাদের কমেন্ট যত সম্ভব রিপ্লাই দিব। আপনাদেরকে লাইভে আসারও দাওয়াত থাকলো, অনুরোধ থাকলো, আমন্ত্রণ থাকলো। এবং এরই সাথে গাইজ, কাব্য গ্র্যান্ডমাস্টারে যাবে, আপনাদের জন্য হলেও যাবে, এবং আমি সেটা যেয়ে দেখাবো। প্রথম দিন পারিনি, কোনো সমস্যা নাই, আমি যেয়ে দেখাবো। আরেকটা বিষয় গাইজ, আমি আমার মেন আইডিতে পোস্ট দিব না, কারণ আমি আমার সেকেন্ড আইডিতে পোস্ট দিচ্ছি। সেকেন্ড আইডি বলতে আপনারা জানেন, গ্র্যান্ডমাস্টার পৌঁছাইতে হইলে 24 ঘন্টা আইডি অ্যাক্টিভ রাখা লাগে, এবং যত বড় ইউটিউবারই আসুক না কেন, সে একদিন 24 ঘন্টা জেগে থাকতে পারে, 2 দিন 24 ঘন্টা জেগে থাকতে পারে, বাট একটা না পুরো সিজন 24 ঘন্টা জেগে আইডি অ্যাক্টিভ রাখতে পারে না। তো সব ইউটিউবারই যেটাই বলেন, যাদের আইডি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, তারা সবাই মোটামুটিভাবে গাইজ দুইজন মিলে আইডি খেলে, বা দেখাচ্ছে আমি তারা কেউ খাইতে যাবে সেই সময় কেউ আইডিতে বসে, তো এটাই। তো আমি আমার মেন আইডি না, আমি সেকেন্ড আইডি থেকে পুশ দিচ্ছি, সেকেন্ড আইডিটা আমার সাথে একজন খেলবে, কোন সময়টা খেলবে, যেই 8টা ঘন্টা আমি ঘুমাবো সেই 8টা ঘন্টা, আমি সব কিছু আপনার সামনে ওপেন বলছি, আপনাদের যেই ইউটিউবারকেই নিয়ে আসেন না কেন, কেউ তার আইডি 24 ঘন্টা অ্যাক্টিভ রাখলে
সে অবশ্যই অবশ্যই তার আইডি কাউকে শেয়ার করতেছে, এটা আপনারা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারবেন। তো আমি এটা আপনাদের সামনে অকপটে কেন স্বীকার করছি, এই চ্যানেলটা আমার না, এই চ্যানেলটা আমার, আপনার, আপনাদের সবার। ইটস কাব্য মানে শুধু ইটস কাব্য না, ইটস কাব্য গ্যাং। এই চ্যানেলটা ইটস কাব্য ফ্যামিলির, ইটস কাব্য ফ্যামিলি, ইটস কাব্য গ্যাং এর এই চ্যানেলের অধিকার আপনাদের সবার। আপনারা চ্যানেলটা বানাইছেন, বাংলাদেশের সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং এ আপনারা আমাকে হেল্প করেছিলেন। সুতরাং গাইজ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং শুধু আপনাদের জন্য হলেও আমি এখন থেকে রেগুলার সকাল 10টায় আমার চ্যানেল লাইভ স্ট্রিম করব, গ্র্যান্ড মাস্টারেও যাব, করে দেখাবো গাইজ। প্রথম দিন পারিনি, কোনো সমস্যা নেই, আই উইল ডু ইট ফর ইউ গাইজ। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। 5 লাখের একটা ফ্যামিলি আমরা হয়ে গেছি, যেটা আমার ধারণার বাইরে। তো বলতে পারেন 5 লাখের স্পেশাল ভিডিও কই, আসলে আমি 5 লাখের জন্য কিছু একটা করতেছি যেটা আমার মনে মনে অনেক দিনের আশা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, সেরকম কিছু এক যেটা আমি চাইছিলাম আমার জীবনের কোনো একটা বড় অকেশান আমি করব। তো আমার কাছে 5 লাখটা অনেক বড় অকেশান গাইস, সেটা আমি করব। আপনারা দেখবেন, আশা করি ভিডিওটা আসবে, খুব দ্রুত আসবে, খুব জলদি আসবে, চিন্তা করেন না। বাট 5 লাখের স্পেশাল ভিডিও 5 লাখ স্পেশালের মতোই হবে, আর সব থেকে বড় কথা, এটা আমার জীবনে একটা বড় স্বপ্ন পূরণ হবে। তো ভিডিওটার জন্য আপনারা অপেক্ষা করেন। আর গাইজ, আরেকটা বিষয়, যেহেতু 5 লাখে আমরা চলে আসছি, চলেন নতুন একটা জার্নি শুরু করা যাক আমাদের। 10 লাখ মানে 1 মিলিয়নের সেই 1,000 থেকে আজকে 5 লাখে, চলেন 5 লাখ থেকে 10 লাখে যাই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে গাইজ, যতটুকু সাপোর্ট দিচ্ছেন এতটুকু সাপোর্ট দিয়েন। আমার দ্বারা কোনো ভুল হলে আমাকে কমেন্ট সেকশনে অলওয়েজ আপনারা বলে দিতে পারবেন, বাট আপনাদেরই তো, বাংলাদেশি মানুষই তো, বাইরের তো কেউ না, ভুল ভ্রান্তিই করবো, আবার আপনাদের মাঝখানেই থাকবো, কোথাও তো চলে যেতে পারছি না। তো গাইজ, পাশে থেকে সাপোর্ট করেন। আর আজকের মতো ভিডিওটা এখানে আমরা শেষ করতেছি গাইজ। লাস্ট আবারও বলে যাচ্ছি, কাব্য গ্র্যান্ড মাস্টারের চাপে। আর যারা ইন্ডিয়ান ফ্যান আছে তাদের জন্য কাব্য গ্র্যান্ড মাস্টার জায়গা গাইজ। হ্যাভ এ গুড টাইম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।